ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণেই পরিত্যক্ত হয়। আর সেই ম্যাচেই দেখা গেল কিছু অদ্ভুত ঘটনা। বৃষ্টিতে পরিত্যক্ত হলেও ম্যাচটি ছিল ভারতের হাতেই। শিখর ধাওয়ান 87 ও আজিঙ্কা রাহানে 62 রান ওপেনিং জুটিতেই 132 রান তুলে ভারতকে চালকের আসনে বসিয়ে দেন তারা। 25তম ওভারে ক্যারিবিয়ান পেসার আল জারি জোসেফের বলে রায়হানে আউট হলেও অধিনায়ক কোহলি এসে ম্যাচের রাশ টেনে ধরেন। নিজের পরিচিত ছন্দেই 32 রান করে ফেলেছিলেন বিতর্কের কেন্দ্রে থাকা ভারতের অধিনায়ক। এরপর ধাওয়ানও দেবেন্দ্র বিশুর বলে আউট হয়ে যান 32তম ওভারে। তৃতীয় স্থানে ব্যাট করতে নামা যুবরাজ সিং বেশিক্ষণ টিকতে পারেননি। জেসন হোল্ডারের বলে আউট হওয়ার পর কোহলি এবং ধোনি জুটি নিজস্ব ভঙ্গিতে রান তুলতে থাকেন স্কোয়ার বোর্ডে। কোহলি ধোনির পার্টনারশিপ চলার সময়ই বৃষ্টি নামে। তখন পেভিলিয়নের দিকে ধাবমান ধোনি নিজের ব্যাট বৃষ্টির হাত থেকে বাঁচাতে জার্সির মধ্যে ঢুকিয়ে ফেললেন। একই সময়ে ঘটে যাওয়া আরও একটি অদ্ভুত ঘটনা হলো, দুই দলের ক্রিকেটাররাই যখন সাজঘরের দিকে রওনা হন, তখন একজন দর্শককে দেখা যায় ছুটে এসে ক্রিকেটারদের সামনে থেকে স্ট্যাম্প তুলে নিতে। এই ক্যারিবিয়ান দর্শকের পরিচয় অবশ্য এখনো পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে কোনো ক্রমে তিনি নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে ক্রিকেটারদের কাছে পৌঁছে গিয়েছিলেন। গত বছর ইংল্যান্ড সিরিজে ক্রিকেট মাঠে ছুটে এসে টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরেছিলেন এক ভক্ত। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের বড়সড় ব্যবধানে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে রয়েছেন টিম ইন্ডিয়া। দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।